নমস্কার বন্ধুরা, জবাব দিয়েছে নিউ শাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে, যেখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, আরও একটি নতুন ডিএম অফিসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হলো। এবং এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কোনো রকম মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং মিনিমাম যদি তোমার বয়সটা 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য। এবং প্রতিনিয়ত বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভিন্ন ব্লক ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো এক এক করে আউট হচ্ছে, এবং যখনই আমরা পাচ্ছি সেগুলো কিন্তু তোমাদের সামনে আনার চেষ্টা করছি। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো সম্পূর্ণ আপডেটটি দেখো একদম স্কিপ না করে। আর তার আগে সম্পূর্ণ ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো চাওয়া হয়েছে, একটু সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পরিষ্কার বলা রয়েছে এজটা তোমার হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ যাদের মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম 40, এবং সেটা অবশ্যই 1 জুলাই অনুযায়ী, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে। অন্যগুলোর হিসাব যেরকম 1 জানুয়ারি অনুযায়ী হয়, এই নোটিফিকেশনে পরিষ্কার মেনশন রয়েছে 1 জুলাই অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটা ধরা হবে। এবার যদি তোমার কাস্ট থাকে, যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, যদি SC/ST হয়ে থাকো তাহলে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক সেই কারণেই ওবিসি প্রার্থীরা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, SC/ST প্রার্থীরা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং 1 জুলাই অনুযায়ী বয়সটাকে হিসাব করে নিও। এবার দেখো, অ্যাপ্লিকেশন তোমরা আজকে থেকেই করতে পারছো, 23/7/2024, এবং 12 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 12 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করতে পারবে। এবার এই 12 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে, কারণ এখানে তোমাদের ভুল ভ্রান্তি কারেকশন করার কোনো রকম সুযোগ নেই। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, তাই একদম অ্যাকুরেটভাবে 12 তারিখ বিকেল 4টে পর্যন্ত তোমাদের সময় রয়েছে হাতে, তার মধ্যেই তোমাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আশা করছি বিষয়টা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি জানাবো অ্যাপ্লিকেশনের পদ্ধতি। তো দেখো, এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাকে বলা রয়েছে টাইপ রিটেন। তো টাইপ করে তোমাকে এখানে আবেদনপত্রটি জমা করতে হবে। তো এই বক্সে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। এবং এখানে নিজেদের নাম ব্লক লেটারে লিখতে বলেছে। সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আমার মনে হয় ব্লক লেটারে করলেই ভালো হয়। তো নিজেদের নামের জায়গায় নিজেদের নামটা বসিয়ে দেবে। গার্জেন এখানে বাবা অথবা হাজবেন্ড, যে কোনো কাউকে রাখতে পারো। এখানে ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক তেমনভাবে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারছে। তো সেই কারণে গার্জেনের নামের জায়গায় যে কোনো একজনকে, তুমি যাকে রাখতে চাও তাকে তুমি দিতে পারো। দেন তোমার পোস্টাল অ্যাড্রেস চাওয়া হয়েছে ইন ডিটেলস। ডিটেলস পোস্টাল অ্যাড্রেস বলতে ভিলেজের জায়গায় তোমার গ্রামের নাম, তারপর তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস বসাবে। অ্যাড্রেসের ক্ষেত্রে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তুমি দিতে পারো। নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সেলফ অ্যাটেস্টের সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। এখানে মাধ্যমিক থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যা যা ডকুমেন্টস তোমার রয়েছে, সম্পূর্ণ ডিটেলস ডকুমেন্টস তোমাকে দিতে হবে। এবার কম্পিউটারের সার্টিফিকেট যাদের রয়েছে তারা সেটা দেবে, এবং ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসাতে হবে,
এবং প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে দিতে হবে। ডে মান্থ ইয়ার এই হিসাবে ডেট অফ বার্থটাকে তোমাকে সাজাতে হবে। এবার এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে দিবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইফ এনি বলা রয়েছে। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে নো লিখে দেবে। এবং এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বারে চাওয়া হয়েছে, মানে মোবাইল নাম্বারটা বসাবে নিজেদের, এবং ভ্যালিড মেইল আইডিটা বসিয়ে দেবে। কারণ দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে কারেক্ট মোবাইল নাম্বার অ্যান্ড মেইল আইডি মাস্ট বি সাবমিটেড এজ অ্যাডমিট কার্ড নট বি সেন্ট, মানে তোমাদের যে এখানে কল লেটারটা, কারণ এখানে তোমাদের কোয়ালিফিকেশনের উপর বেস করে আগে একটা শর্টলিস্ট তৈরি হবে, এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে মেইল এবং ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ পরবর্তী সিলেকশন প্রসেসগুলো। তাই অবশ্যই ভ্যালিড মেইল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা করবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডকুমেন্টস তোমাকে দিতে হবে। কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালু নেই। এখানে যা যা ডকুমেন্টস তোমাকে দিতে হবে সেগুলো একটু বলে দিই। এজ প্রুফ দিতে হচ্ছে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ দিয়ে দেবে, আধার ভোটার, মানে তোমরা এখানে আধার ভোটার যা রয়েছে তুমি দিতে পারো, তারপর সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আইডি প্রুফ, আধার ভোটার প্যান যে কোনো একটি তুমি দিতে পারো, এবং কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে, আর সেলফ অ্যাটাস্টেড ছাড়া সেই ডকুমেন্টসগুলো বাতিল করে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশনের সাথে যদি কোনো রকম ফলস বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেই ক্যান্ডিডেটকে পরবর্তীতে বাতিল করে দেওয়া হবে, তাই প্রপার ডকুমেন্টস ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। এবার দেখো এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা 18 থেকে 40 চাওয়া হচ্ছে, যেটা তোমাদের বললাম 1/7/2024 অনুযায়ী, এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা চাওয়া হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। যে কোনো শাখা থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। সাথে তোমার কম্পিউটারের নলেজ লাগছে। এবার দেখো এখানে যে তোমাদের বেতনটা সেটা কী থাকছে, তো এখানে বেতনটা তোমাদের থাকবে সেটা হচ্ছে 16,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে, এবং এখানে তোমাদের এক্সট্রা 600 টাকা করে কিন্তু পার ইয়ারে, মানে পার ইয়ারে কিন্তু বাড়তে থাকবে। তো এগুলো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও পরবর্তীতে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন ওপর বেস করে সেগুলো রিনিউ হবে। এবং এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা ডাটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে নিয়োগ হচ্ছে। বীরভূম যে ট্রেজারি রয়েছে, বীরভূম ডিস্ট্রিক্টের ট্রেজারি দপ্তরে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর অ্যাপ্লিকেশনটা তোমাকে সরাসরি এই যে এখানে ঠিকানা রয়েছে এই বীরভূম ডিস্ট্রিক্টের, মানে ডিএম অফিসে গিয়ে তোমাকে জমা করতে হবে। এবং এখানে সম্পূর্ণ অফিসিয়াল যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.birbhum.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে তোমাকে আজকে থেকে 12 তারিখের মধ্যে জমা করতে হবে, বিকেল 4টে পর্যন্ত তোমাদের সময় থাকছে হাতে। আর অবশ্যই তোমার 40 বছর ম্যাক্সিমাম, 18 বছর মিনিমাম বয়স হতে হবে 1/7/2024 অনুযায়ী। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ক্লিয়ার থাকতে হবে, নইলে আবেদন করতে পারবে না। আর এখানে সিলেকশন প্রসেসের রিটেন টেস্টের কথা কিছু বলা নেই, সরাসরি যোগ্য প্রার্থীকে প্রথমে শর্টলিস্ট করা হবে কোয়ালিফিকেশনের উপর বেস করে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডেকে নেওয়া হবে। আর অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম মূল্য দিতে হচ্ছে না, তাই এটা একটা প্লাস পয়েন্ট। এইভাবেই কিন্তু তোমাদের বিভিন্ন রকম ব্লকের থেকে নিয়োগগুলো করা হচ্ছে, কখনো বিডিও অফিস, কখনো ডিএম অফিস, কখনো এসডিও অফিস, এইভাবে কিন্তু নিত্য নতুন আপডেট তোমরা দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করা হচ্ছে, কোনো রকম ফেক ইনফরমেশন কিন্তু নয়, নিজেরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম, তাহলে সেই সমস্ত ব্লকের বা ডিস্ট্রিক্টের কোনো ইনফরমেশান পেলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক এককে তোমরাই দেখতে পাচ্ছ প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।